নমস্কার, আপনারা দেখছেন কতুলপুর নিউজ। রক্তে সংকট মেটাতে এবার বাঁকুড়া জেলার কতুলপুর থানার লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিঙ্গাল গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান জীবনদান, তাই এই জীবনদানের জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের মোট 50 জন রক্তদাতা রক্তদান করার কথা। দিনভর রয়েছে এই কর্মসূচি। উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাতে মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে তাদের জীবনদান করতে পারে, তার জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি সমাজকেও সচেতনতার বার্তা প্রেরণ করেন তারা। যে মূলত এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন, সেই কর্মসূচি যাতে সমাজে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়, এই বার্তাই প্রদান করেন তারা। আমরা কথা বলার চেষ্টা করব লাউগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার ক্রান্তি ঘোষ মহাশয়ের সাথে। ডিঙ্গাল বুথ কমিটি এবং বাজার কমিটি মিলিয়ে একসাথে এই রক্তদান শিবির করছে। ডোনার আছে প্রায় 50 জনের মতো, এখন পর্যন্ত 15-20 জন রক্ত দিয়েছে, বাকিরা পরপর দিচ্ছে। কারা করাচ্ছে রক্ত? এটা বুথ সভাপতি তাপস মাঝি এবং গুণধর মাঝির উদ্যোগে, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে। কোথায় হচ্ছে? ডিঙ্গাল আইসিডিএস সেন্টারে। কতজন রক্তদাতা থাকবেন এখানে? 50 জনের মতো রক্তদাতা আছে, এখন পর্যন্ত 20 জনের মতো রক্ত দিয়েছে, চলছে কাজ। আপনার নাম পরিচয়? লাউগ্রাম অঞ্চল প্রেসিডেন্ট তুষার কান্তি ঘোষ।